আসসালামু আলাইকুম, আমি খুলনা থেকে পাখি ইসলাম বলছি। পাখি ফ্যামিলি হাউস চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সবার সুস্থতা কামনা করছি। আর আজকে একটি খুব সহজ এবং মজাদার খাবার রান্না করব, সেজন্যই চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। সারাদিন রোজা রাখার পর আমরা যদি একটা ঠান্ডা খাবার খাই, এটা কিন্তু খুবই ভালো লাগে। আর যদি সেটা পুষ্টিকর খাবার দিয়ে বানানো হয় তাহলে তো কথাই নেই। তো আমরা চলে যাই, আমরা কি রান্না করব সেটাই। আমরা আজকে রান্না করব ফালুদা। তো ফালুদা তৈরিতে আমাদের যা লাগবে, সাবুদানাটা আমি পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে বেশি করে পানি দিয়ে আমি চুলায় বসাই দিছি। এটা যতক্ষণ না সাদা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা আমরা জ্বালাতে থাকব। তবে অনবরত লাট নাড়তে থাকব, তা না হলে তলায় লেগে যেতে পারে। তো ওটা হতে থাকুক, এদিকে আমি একটা অন্য একটা পাত্রে কিছুটা দুধ দিয়ে দিব। আপনারা যে পরিমাণ রান্না করবেন, ফালুদা তৈরি করবেন যে কয়জনার জন্য, সেই মাপে আসলে দুধটা জ্বালাতে হবে। আর একটা আইস বক্সে আমি কিছুটা পানি দিয়ে ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য, এটা বরফ হওয়ার জন্য, কারণ আজকে আমার বাসায় আইস নাই। আইস না থাকলে কিন্তু ফালুদা মজাই হবে না। তো যাই হোক, এদিকে আমি চলে আসলাম আবারও চুলার দিকে। আমি দুধের মধ্যে একটু ফ্লেভার, সরি, কালার দিয়ে দিয়েছি, ফুড কালার, রেড কালার, খুব সামান্য দিলে ওটা পিঙ্ক হয়ে যায়। তো এদিকে পিঙ্ক হয়ে গেছে, আর এদিকে আমার সাবুদানাটাও রান্না হয়ে গেছে অলমোস্ট। সেটা আমি তুলে ঠান্ডা পানিতে দিয়ে রেখেছি, খুব ঠান্ডা পানিতে দিলে ওটা খুব ভালো হয়। আর এদিকে আমার মেয়ে নাবিহা ও ফলগুলো কাটছে, ও খুব সুন্দর করে বিভিন্ন ফল, যে ফলগুলো আমরা ফালুদা ইউজ করব এটা আপনাদের পছন্দ মতো হতে পারে, আপেল, বেদানা, যে কোনো ফল, যে ফল আপনারা পছন্দ করেন। তবে কালারফুল এবং কালারফুল ফুডগুলো দিলে খুব দেখতে ভালো লাগে, আর এগুলো তো অনেক পুষ্টিকর। তো নাবিহা খুব সহজে কিভাবে বেদানা কেটে ফেললো এটা আপনারাও দেখলেন। তো আমরা দিয়েছি এর মধ্যে বেশ কয়েক রকমের ফল। তো যাই হোক, আবারও চলে আসলাম চুলায়। এদিকে আমার মেয়ে কর্নফ্লাওয়ার জ্বালায় নিছে, খুব ঘন করে এটা দিয়ে সে জেল করবে। আর জেলের মধ্যে সে দুইটা কালার ব্যবহার করতেছে, একটা সবুজ আর একটা দিবে অন্য কালার। তো সবুজের মধ্যে এক ফোঁটা সবুজ দিয়ে সুন্দর করে এটারে ফেটে নিল এবং একটা প্লেটে দিয়ে দিল। মাত্র 20-25 মিনিট যদি রাখা হয় ওটা জমে যাবে। আরেকটাই দিল হলুদ কালার, হলুদটাও ঠিক একইভাবে সামান্য একটু হলুদ দিলে, এক ফোঁটা দিলে যথেষ্ট, এটা মেলে রেখে দিলে ফ্রিজের মধ্যে আধা ঘন্টার মধ্যে জমে যায়। তো এই জেলটা আগার আগার দিয়েও করা যায়, আবার কর্নফ্লাওয়ার দিয়েও করা যায়। আগার আগার দিয়ে করলেও হবে, কর্নফ্লাওয়ার দিয়ে করলেও হবে, যে যেভাবে করে। আসলে আমার বাসায় আজকে আগার আগার নাই, যে কর্নফ্লাওয়ার ছিল সে কারণে আসলে কর্নফ্লাওয়ার দিয়ে এটা বানানো হয়েছে। তো কর্নফ্লাওয়ার দিয়ে বানানোতেও যে খারাপ হয়েছে তা না, খুবই সুন্দর হয়েছে। আর একটা নিনজা টেকনিক হচ্ছে, আমার মেয়ের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিল, হওয়ার পরে বেশ তাহলে ঝরঝরে হয়ে যায়। তারপরে আপনার পছন্দ মতো আপনি ডেকোরেশন করে নেবেন। আর এদিকে সব রকমের ফল কাটা কমপ্লিট, এবার আমরা ডেকোরেশনও করব, কারণ ইফতারির সময় হয়ে গেছে, অল্প সময় বাকি। তো খুব দ্রুত আকারেই আমার মেয়ে ঝটপট আসলে কাজ করতে পারে, আলহামদুলিল্লাহ। তো নাবিহাস ফালুদা রেডি করে ফেললো, আর এই হচ্ছে আমাদের অলমোস্ট ফালুদা কমপ্লিট, আর ইফতারও কমপ্লিট, আমাদের ইফতার করা, ইফতারও রেডি হয়ে গেছে। তো সব কিছু রেডি করে আমরা একসাথে খেতে বসবো। আর ইফতারির পরে ফালুদাটা কিন্তু একদম কলিজাটা ঠান্ডা করে দেয়। আপনি একটা খেজুর খাবেন, খাওয়ার পরে একটু শরবত খাবেন মন চাইলে, নাহলে আপনি যদি ফালুদাটা খান বা ইফতারির শেষেও খান, এটা কিন্তু খুবই ভালো লাগবে, আপনার শরীরের জন্য খুব ভালো, কারণ বিভিন্ন ফল দিয়ে এটা বানানো। আপনি এই যে ভাজা পোড়াগুলো আমরা খাচ্ছি, ভাজা পোড়াটা আমরা যদি একটু কম খেয়ে আমরা ফল খাই, আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু এটা খুবই ভালো। তো যাই হোক, আমরা খুব মজা করে সবাই মিলে ইফতারি করলাম, আলহামদুলিল্লাহ। ইফতারি করে আমরা নামাজ পড়ব, এরপরে আবার আপনাদের সাথে কথা বলবো।
তো আমাদের নামাজ কালাম শেষ করে আমরা চলে আসলাম উপরে, আর উপরে এসে দেখতে পাচ্ছেন আমার ইউনিট চার বাচ্চা আছে, এক বাচ্চা নাই। তো খুঁজে পাচ্ছি না, খুঁজতে খুঁজতে আমরা টেবিলের বিছানার নিচে, আমি ক্যামেরা নিলাম, বিছানার নিচেও নাই, পরে বিছানার উপর দিয়ে আজকে মশারি টানানো, কারণ বিকেলে নাফিসা কিন্তু ঘুমাইছিল মশারি টানে, কারণ মশার জন্যে মশারি না টানায় ঘুমালে কিন্তু খুবই প্রবলেম, এজন্য ও কিন্তু যখনই ঘুমায় মশারি টানাই ঘুমায়। তো যাই হোক, এখন ওকে দেখা যাচ্ছে ক্যামেরা এই মুহূর্তে ও খাটের নিচে। তো খাটের নিচ থেকে নাফিসা অনেক কষ্টে তাকে বের করে নিয়ে আসার চেষ্টা করতেছে, কিন্তু সে চিরিং বিরিং করে চলে যাচ্ছে। ওদের বয়স মাত্র এখনো চোখ ফুটে নাই, কান ফুটে নাই, তার মানে ওরা 10 দিনের থেকেও ছোট, ওদের বয়স 7-8 দিন হবে। তো এখনই তারা এত দুষ্ট হয়ে গেছে, ধরেই রাখা যাচ্ছে না। তারা খাটের উপরে ছিল, ঝুড়ির মধ্যে ছিল, সেখান থেকে লাফ দিয়ে সে নিচে খাটের নিচে যে চিরিং বিরিং করতেছে। খাটের নিচে তো অনেক ধুলা থাকে অন্যগুলোর থেকে, এটার অবস্থা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এইটা পাশেটা, এই যে পাশাপাশি রাখলে বোঝা যাচ্ছে এটা ধবধবে সাদা, আর এটার কালার অফ হোয়াইট হয়ে গেছে, মানে পুরো ধুলো, তারপরে ময়লা। সে কখন পড়ছে কি জানি, হয়তো 2-1 ঘন্টা তো হয়েছেই এর মধ্যে খাটের নিচে পড়ে গেছে। তো এরা এখন চোখ ফোটে নাই, কান ফোটে নাই, এত দুষ্ট হয়ে গেছে, আর সামনে তো আরো কত দুষ্ট হবে। এই যে নাফিসা দেখাচ্ছে পাকি ময়লা, আর এরা তো দুষ্টুমি করবেই। আসলে ব্যাপার হচ্ছে এখন এদের বয়স 7-8 দিন, এখন 2-1 দিনের মধ্যে ওদের চোখ আর কান ফুটে যাবে, আর এখন থেকে এরা লাফালাফি ঝাপাঝাপি করবে, এটা আসলে এদের জন্মগত অধিকার এক পর্যায়ে বলা যায়। তো এরা দেখতে পাচ্ছেন হাঁটার চেষ্টা করতেছে, আবার পড়ে যাচ্ছে, আবার হাঁটতেছে, এরা খুব এখন ওরা খুব এটা নিয়ে খুব এনজয় করতেছে। আর নাফিসা তো সারাদিন এর কাছে বসে থাকে, এদের বিভিন্ন কাজের কার্যকলাপ কী কী করে এগুলো সে দেখে আর চিল্লাপাল্লা করে, ভালোই লাগে। আসলে পশু পাখি ঘরে থাকলে আসলে অনেক মন ভালো থাকে, বাচ্চাদের মনও ভালো থাকে, মনের মধ্যে একটা শান্তি চলে আসে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।